বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুস সামাদ আজাদের নব মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশন ওল্ডহ্যাম। স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে আব্দুস সামাদের কর্মময় জীবনের উপর আলোচনা করেন বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি সৈয়দ সাদেক আহমদ। বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুস সামাদ আজাদের নবম মৃত্যুবার্ষিকীতে আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশন ওল্ডহ্যামের উদ্যোগে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় স্থানীয় একটি রেস্টুরেন্টে। সংগঠনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহমদ আলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শাহজাহান। আরো বক্তব্য রাখেন ওল্ডহ্যাম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নাজমুল ইসলাম, কাউন্সিলর ফজলুল হক, ইলিয়াস আহমদ, দুলাল মিয়া ও মোশাহিদ আলী প্রমুখ। সভায় বক্তারা মরহুম আব্দুস সামাদ আজাদের বর্ণাঢ্য জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তারা বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তার নাম বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সভা শেষে মরহুম আব্দুস সামাদ আজাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আব্দুল হান্নান। সৈয়দ সাদেক আহমদ, চ্যানেল এস টেলিভিশন, ওল্ডহ্যাম, গ্রেটার ম্যানচেস্টার।